সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পড়ার ঘরের পক্ষ থেকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। প্রশ্নটি আমরা পড়ে নিই। সাপোজ স্ট্রেঞ্জার টকস উইথ ইউ, মনে করো একজন আগন্তুক তোমার সাথে কথা বলছে, অ্যান্ড হি ডাজ নট নো হোয়ার ইউর স্কুল ইজ, এবং সে জানে না তোমার স্কুলটি কোথায়। দ্য পার্সন আস্কস ইউ টু গিভ ডাইরেকশন, লোকটি তোমার কাছে দিক নির্দেশনা চাইছে। ইউ বোথ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউর হোম, তোমরা উভয়ই তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছো। নাও এখন ড্র এ ম্যাপ অফ দ্য ওয়ে টু ইউর স্কুল ফ্রম হোম, এখন তোমার বাসা থেকে স্কুল পর্যন্ত রাস্তার একটি মানচিত্র তৈরি করো। অ্যান্ড মেক এ ডায়লগ উইথ ডাইরেকশন টু ইউর স্কুল, এবং তোমার স্কুল পর্যন্ত রাস্তার দিক নির্দেশনা নিয়ে একটি সংলাপ তৈরি করো। আমাদের যেহেতু এখানে বলেছে একটি ম্যাপ তৈরি করতে, তাহলে চিত্রটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই চিত্রর মাধ্যমে দিক নির্দেশনাগুলো বর্ণনা করব। স্ট্রেঞ্জার, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এ মোমেন্ট, আগন্তুক লোকটি বলছে, দয়া করে কি তোমার একটু সময় হবে বা আপনার একটু সময় হবে। মাই সেলফ, ইয়েস, হোয়াট ডু ইউ নিড, আমি বলছি অবশ্যই, আপনার কী লাগবে। স্ট্রেঞ্জার, আগন্তুক লোকটি বলছে, আই নিড সাম অ্যাসিস্ট্যান্ট, আমার কিছু সাহায্যের প্রয়োজন। ডু ইউ গো টু জিলা স্কুল, তুমি কি জিলা স্কুলে যাও। মাই সেলফ, ইয়েস আই ডু, তখন আমি বলছি হ্যাঁ আমি যাই। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। স্ট্রেঞ্জার, আই এম ট্রাইং টু গো টু স্কুল, তখন আগন্তুক লোকটি বলছে, আমি স্কুলে যাওয়ার জন্য চেষ্টা করছি, বাট আই এম লস্ট, কিন্তু আমি হারিয়ে গিয়েছি। ক্যান ইউ হেল্প মি বাই টেলিং মি দ্য ডাইরেকশনস টু গো টু দ্য স্কুল ফ্রম হেয়ার, তুমি কি আমাকে এখান থেকে স্কুলে যাওয়ার দিক নির্দেশনা দিয়ে আমাকে সাহায্য করবে। মাই সেলফ, অফকোর্স, তখন আমি বলছি হ্যাঁ অবশ্যই। ফ্রম হেয়ার, এখান থেকে, ইউ মাস্ট ফলো দিস রোড, আপনাকে এই রোডটি ফলো করতে হবে, অর্থাৎ আপনাকে এই রোডটি অনুসরণ করতে হবে। গো স্ট্রেট অ্যান্ড দেন মেক এ লেফট টার্ন, সোজা গিয়ে আপনি এখান থেকে বামে মুড়বেন। অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড এ ক্রস রোড, তখন আপনি এখানে একটি ক্রস রোড দেখতে পাবেন। অ্যান্ড আফটার ইউ রিচ দ্য ক্রস রোড, হোয়ার শুড আই গো, তখন আগন্তুক লোকটি বলল, আমি ক্রস রোড পর্যন্ত গিয়ে পরে আমি কোথায় যাব। তখন আমি বলছি, ইউ শুড দেন টেক এ রাইট টার্ন, তখন আপনাকে ডানে মুড়তে হবে। অ্যান্ড কিপ গোয়িং ইন দ্যাট ডাইরেকশন, এবং এই দিকেই যেতে হবে। ইফ ইউ কাম অ্যাক্রস এ লেক, তুমি যদি একটি লেকের কাছাকাছি যাও, মেক ইউ উইল নো ইউ হ্যাভ গন টু ফার, তখন তুমি বুঝতে পারবে তুমি অনেক কাছে চলে গেছো। মেক এ ইউ টার্ন অ্যান্ড স্টার্ট লুকিং ফর স্কুল এগেন, তুমি এখান থেকে একটি ইউ টার্ন নেবে এবং সামনে স্কুলটি দেখতে পাবে। স্ট্রেঞ্জার, অল রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, তখন আগন্তুক লোকটি বলছে, ঠিক আছে, তোমার সাহায্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ইউ এক্সপ্লেন ইট ভেরি ক্লিয়ারলি, তুমি এটি খুব ভালোভাবে বর্ণনা করেছো। আই উইল বি অন মাই ওয়ে দেন, এখন আমি আমার পথে যাই। তখন আমি বলছি, ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। ইট ওয়াজ নট এ প্রবলেম অ্যাট অল, এটা কোনো সমস্যা ছিল না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তোমরা ইউনিট ওয়ানের অ্যাটেনশন প্লিজ চ্যাপ্টারটিতে গেলে এটি আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে সাহায্য করবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।